নগাঁও জিলার কচুয়া আর কিঠানার অন্তর্গত লুটুমারি আমগুড়ির আসিফ হুসেন নামের শিশুটির জীবন লই অমানিশা নামি অহাত দিশহারা হয়ে পড়ছে একমাত্র পুত্র সন্তানের পিতৃ আমির হুসেন আর মাতৃ হনুপা খাতুন। যি সময়ত কণমানি শিশুটিয়ে প্রকৃতির বুকত খেলা ধূলা করব লাগিছিল ঠিক সেই সময়ত পুত্র আসিফ হুসেন এতিয়া এক দুরারোগ্য রোগত আক্রান্ত হয়ে জিয়াই থাকিবলৈ যুঁজ দিবলগা হয়েছে। হয়তো শিশুটির এই দৃশ্য দেখার পিছত আপনারও চকু হেমিকি উঠিব। পিতৃ মাতৃর কোলাত থাকিয়ে জিয়াই থাকিবলৈ কিদরে যুঁজ দিবলগা হয়েছে শিশুটিয়ে চাওকচোন। দিন হাজিরা করে খোয়া পিতৃ মাতৃয়ে একমাত্র এই সন্তানটিক নগর লগতে গুয়াহাটির বি বরুয়া ক্যান্সার হসপিটালকে ধরে বিভিন্ন ঠাইত চিকিৎসা প্রদান করে আহিছে যদিও কোনো সুফল নাপালে। শিশুটি সুস্থ করে তুলিবলৈ এতিয়া বহু লাখ টকার প্রয়োজন পরিয়ালটক। চিকিৎসকে শিশুটির চিকিৎসা অসমত নহব বলে কোয়ার লগতে শিশুটিক বাহিরলৈ নিব লাগিব বলে কোয়াত দিশহারা হয়ে পড়েছে পিতৃ মাতৃ। সেয়েহে উপায় অন্ত হয়ে আমাক সহায় করক, নহলে লড়াটোর মৃত্যু হব বলে কান্দি কান্দি সরকারের লগতে রাইজক আহ্বান জানাইছে দুর্ভোগিয়া পিতৃ মাতৃয়ে। সকলো হৃদয়বান লোকলৈ মোর অনুরোধ, আহকসুন অলপ সহায়ের বাবে আগবাড়ি যাও। আমার অলপমান সহায় হয়তো সকলো হৃদয়বান লোকলৈ মোর অনুরোধ, আহকসুন অলপ সহায়ের বাবে আগবাড়ি যাও। আমার অলপমান সহায়ত কিজানিবা শিশুটির মুখত হাসি দেখো। একাউন্ট নম্বর দিয়া আছে, আপনাদের অনুগ্রহ করে অলপ সহায় করক। আপনাদের আগেও কইছো অলপ সহায় করক, একাউন্ট নম্বর দিয়া আছে। ধন্যবাদ।